হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আপনারা অনেক দিন ধরে ডাব্লিউ বিসিএস প্রিলি দু হাজার তেইশের রেজাল্টের জন্য আপনারা ওয়েট করছিলেন অনেক বন্ধুদের কমেন্ট আসছিল অনেক বন্ধুদের টেলিগ্রাম চ্যানেলে হোয়াটসঅ্যাপ গ্রুপ মধ্যে প্রতি সপ্তাহ প্রতি মাসে সবসময় মেসেজ আছে ডাব্লু বিসিএসে দু হাজার তেইশের প্রিলি রেজাল্ট কবে বেরোবে তাহলে আপনাদের ডাব্লিউ বিসিএসের রেজাল্ট আউট হয়ে গেছে দু হাজার তেইশের তারপরে বন্ধুদের অনেক মেসেজ আসছে ডাব যে ডাব্লিউ বিপিএসসি ওয়েবসাইটটা ওপেন হচ্ছে না ডাব্লিউ বিপিএসসি মানে বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ওয়েবসাইট ওপেন হচ্ছে না সেই জন্যে আমি নিজের রেজাল্টটা আমি ডাউনলোড করতে পারছি না অথবা আমরা দেখব কী করে যদি ওয়েবসাইটটা না খোলে তাহলে আপনারা একটু ওয়েট করবেন কেন এখন রাস সবাই জানে যে ডাব্লিউ বিসিএসএর রেজাল্টটা আউট হয়ে গেছে সেই জন্যে ওয়েবসাইটে কাজ চলছে বলে সাইট ওপেন হচ্ছে না পুরো বেঙ্গল থেকে সবাই মিলে ওয়েবসাইটটা ওপেন করছে বলে সাইটটা গন্ডগোল করছে আপনারা গুগলে ডাব্লিউপিএসসি লিখবেন ডাব্লুপিএসসি লিখার পর আপনারা প্রথম লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন এই প্রথম লিঙ্কটা আপনারা ক্লিক করবেন এই আপনারা এখানটা দেখতে পাচ্ছেন ডাব্লিউ আপনাদের ওয়েবসাইটটা আপনাদের ওপেন হয়ে গেছে তাহলে আপনারা গুগল ক্রমে আপনারা এরকমভাবে আপনারা খুলবেন তারপরে খোলার পর আপনারা কি করবেন লেফট সাইডে আপনারা পপ অপগুলো যেটা দেখতে পাচ্ছেন লেফট সাইডে আপনারা লেফট সাইডে আপনারা পপ দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে ভিউ অল উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে যেই আপনারা ভিউ অলের উপরে ক্লিক করবেন তারপর এখানটা দেখতে পাচ্ছেন সিরিয়াল নম্বর ওয়ানের মধ্যে রোল নম্বর অফ চার হাজার নশো ষাট ক্যান্ডিডেট হ্যাভ কোয়ালিফাই চার হাজার নশো ষাটখানা ক্যান্ডিডেট কোয়ালিফাই হয়েছে তার রেজাল্ট আপনারা কী করে চেক করবেন এখানটা যেমন দেখতে পাচ্ছেন ডাব্লু বিপিএসসি প্রিলি দু হাজার তেইশ এক্সামিনেশান যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এক বাই দু হাজার তেইশ এর উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে যে আপনারা ক্লিক করবেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন পিডিএফ ওপেন হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস কমিশন প্রিলি এক্সামিনেশান দু হাজার তেইশ যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এক বাই দু হাজার তেইশ ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট যেমন আপনারা এখানটা দেখতেই পাচ্ছেন বারোই জুলাই দু হাজার তারিখে এটা মানে আজকের ডেটে এটা রেজাল্টটা আউট হয়েছে এখানে আপনারা রোল নাম্বার দিয়ে আপনারা কোনো আপনারা রেজিস্ট্রেশন আইডি অথবা নাম দিয়ে এখানে আপনারা সার্চ করতে পারেন না এখানে আপনাদেরকে রোল নাম্বার দিয়ে আপনাদেরকে অ্যাডমিট কার্ড রোল নাম্বার দিয়ে আপনাদেরকে রেজাল্টটা আপনাদেরকে চেক করতে হবে এখানটায় চার হাজার নশো ষাট জন যেটা কোয়ালিফাই ক্যান্ডিডেট ঠিক আছে কোয়ালিফাই ক্যান্ডিডেট পুরো লিস্ট এখানে চলে এসছে এবার ব্যাপারটা হলো এখানে আপনাদের কাট কত গেছে ক্যাটাগরি জেনারেল ও বি এ ও এস সি এস টি পিএইচ ক্যান্ডেড পিএইচএ পিএইচবি পিএইচসি পিএইচডি এমএসপি এখানে কাদের কত কাট গেছে এখানটা আপনারা যেমন দেখতে আছেন ক্যাটাগরি জেনারেলদের এখানে কাট আপ ওয়ান জিরো ওয়ান পয়েন্ট টু ফাইভ ও বি এ ও বিদের জন্যে সেম কাট গেছে একশো এক পয়েন্ট টু ফাইভ এখানে কাট আপ গেছে এসসি এসসিদের এখানে নাইনটি ফোর পয়েন্ট ফাইভ জিরো এখানে কাট আপ গেছে এসটিদের এখানে সেভেন্টি সিক্স পয়েন্ট টোয়েন্টি ফাইভ এখানে কাট আপ গেছে এবার পিএইচ মধ্যে যেটা ভাগ হলো পিএইচ এ বি সি ডি পিএইচ এ মধ্যে এখানটা যেমন দেখতে পাচ্ছেন এইট্টি পয়েন্ট টোয়েন্টি ফাইভ পিএইচ বি মধ্যে ফিফটি সেভেন পয়েন্ট ডবল জিরো পিএইচ সি মধ্যে সিক্সটি এইট কাট আপ গেছে আর পিএইচ ডি থ্রি পয়েন্ট সেভেন আর এমএসপি যেটা হলো সেভেন্টি সেভেন পয়েন্ট সেভেন্টি ফাইভ তাহলে আপনাদের এভাবে আপনাদের কাট আপ গেছে ক্যাটেগরি জেনারেল এবারে একশো এক পয়েন্ট টু ফাইভ এখানে কাট আপটা গেছে এখানে টোটাল আপনাদের উনিশখানা পিডিএফ ফাইলে আপনারা এটা আপনারা যদি না ডাউনলোড করতে পারেন তাহলে আপনারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে আপনারা ডাইরেক্টলি এটা ডাউনলোড করে আপনারা দেখতে পারবেন এবার আপনারা এটাকে নিজের রোল নম্বরটা আপনারা কী করে চেক করবেন অথবা নিজের আপনাদের নাম এসছে কিনা সেটা আপনারা কী করে চেক করবেন আপনাদের অ্যাডমিট কার্ডের মধ্যে রোল নম্বর আছে সেই রোল নম্বরটা আপনারা এখানটা সার্চ করবেন এই সার্চ করার পর এখানটা যে আপনারা এর উপরে টাইপ করবেন আপনাদের রোল নম্বর অটোমেটিকলি আসতে থাকবে যা আপনাদের রোল নম্বর হবে এখানে আপনাদের রোল রোল নম্বর দিয়ে আপনারা সার্চ করতে পারেন অথবা যাদের ধরুন রোল নম্বর নেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে তাহলে আপনারা কী করে রেজাল্টটা চেক করবেন আপনারা পিএসসি আপনারা হেল্পলাইন নম্বরে আপনারা কল করতে পারেন যেমন এখানটা দেখতে পাচ্ছেন ফোন নম্বরটা দেওয়া আছে এখান থেকে আপনারা চেক করতে পারেন অথবা আপনারা ডাইরেক্টলি পিএসসি অফিসে গিয়ে ওখানে যোগাযোগ যদি করেন আপনারা নিজের অ্যাপ্লিকেশান প্রিন্ট আউটটা নিয়ে গিয়ে তাহলে আপনারা ওখান থেকে রোল নাম্বার আপনারা পেয়ে যেতে পারেন নাহলে এখানে অফিসিয়াল ওয়েবসাইটে কন্ট্যাক্ট আস মধ্যে আসবেন আপনারা কনট্যাক্ট আস মধ্যে আসার পর এখানটা যেমন দেখতে আছেন রিলেটেড অফলাইন পেমেন্ট বা অনলাইন পেমেন্ট অথবা ওদের টেকনিক্যাল সাপোর্ট যেগুলো নাম্বার এখানে টেকনিক্যাল সাপোর্ট দুখানা নাম্বার এই টেকনিক্যাল সাপোর্ট নাম্বার দিয়ে আপনারা এখানে কল করে আপনারা জানতে পারেন নিজের আপনারা রোল নম্বর আপনারা কি করে পাবেন তাহলে আশা করি আপনারা এই গুড নিউজটা শুনে আপনাদেরকে ভালো লেগেছে তাহলে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন কেন আপনারা এই চ্যানেলে ছোট বড়ো সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন যাতে ভিডিও বানাতে মোটিভেট পায়